নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ শুভ মকর সংক্রান্তি। গঙ্গায় স্নান সেরে মকরের পুজো দিতে গিয়েছিলাম, তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আমাদের আজকের রেসিপি হলো নলেন গুড়ের পিঠে পায়েস। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, তার কাজু কিশমিশ ও তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার মধ্যে বাসমতি চালটা দিয়ে হালকা করে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে 300 গ্রাম দুধ দিয়ে দিলাম। এর মধ্যে 3 কুচো এলাচ দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি ওটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে আমি পিঠেগুলো করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আগে থেকে চালগুঁড়িটা মেখে নিয়েছি, তারপর ছোট্ট ছোট্ট করে করে এবার আমি ছোট্ট ছোট্ট করে সন্দেশের পুর দিয়ে আমি পিঠেগুলো গড়ে নিচ্ছি। এইভাবে আমি একে একে সব পিঠেগুলো গড়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্ত পিঠেগুলো গড়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি গুড়টা দিয়ে গুড়টা পায়েসের সাথে মিশিয়ে নিলাম। গুড়টা যখন গলে মিশে যাবে এর মধ্যে আমি একে একে সব পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি, কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে এটা তলায় লেগে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমার পায়েসটা রেডি হয়ে গেছে। এটা আমি গরম গরম পরিবেশন করব। খুব সহজেই তৈরি হয়ে গেল পিঠে পায়েস।